এটার দাম পরে আপনাকে 2.5 টাকা পিস আচ্ছা পরে 1 টাকা 1 টাকা করে প্রতিটা রাবার এটাও 5 টাকা বেচে মানে 1 টাকা রাবার কিনে 5 টাকা বিক্রি করতে পারবে আচ্ছা জি জি এটা পরে 25 টাকা পিস একটা আছে এটা 25 টাকা প্রতিটা স্টেপলার মেশিনের দাম 25 টাকা যেমন এটার দাম 2 টাকা কিনা পরে 5 টাকা রিটেইলে বিক্রি করে আর কি দর্শক আপনাদের বেশ কয়েকটি অনুরোধ ছিল স্টেশনারি সামগ্রী নিয়ে ভিডিও তৈরি করার তাছাড়া সামনেই যেহেতু নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে তাই এই আইটেমটি নতুন ব্যবসা শুরুর জন্য খুবই উপযোগী এজন্য আজ আপনাদের নিয়ে এসেছি দেশের বৃহৎ পাইকারি মার্কেট ঢাকা চক বাজারের মোস্তাফিজ স্টেশনারি ওয়ার্ল্ডে ব্যবসা শুরুর জন্য এখান থেকেই পাইকারি দামে কিনতে পারেন কলম পেন্সিল রাবার পেন্সিল কাটার ফাইল স্টেপলার সহ বিভিন্ন ধরনের স্টেশনারি আইটেম চলুন কয়েকটি পণ্যের দাম জেনে নেই মোস্তাফিজ স্টেশনারি ওয়ার্ল্ড দোকানের নাম মোস্তাফিজ স্টেশনারি ওয়ার্ল্ড হ্যাঁ তারপর ঠিকানা চক বাজার মুন্সিগঞ্জ প্লাজা যেমন এটা আছে আপনার এটার দাম 60 টাকা এখানে আছে 24 পিস এটার দাম পরে আপনাকে 2.5 টাকা পিস এবং ব্যবসায়ী নিয়ে কয় টাকা বিক্রি করতে পারবে রিটেইলে আপনাকে 5 টাকা মিনিমাম 5 টাকা করে বিক্রি করতে পারবে এটা 5 টাকা ডাবল লাভ করতে পারবে হ্যাঁ তারপরে আর যেমন আছে এখানে আছে 24 পিস এটা আপনার গিয়া পরে 120 টাকা বক্স এখানের দাম পরে আপনি 5 টাকা পিস 5 টাকা পিস ব্যবসায়ীরা 10 টাকা বেচে 10 টাকা অনায়াসে বিক্রি করতে পারবে হ্যাঁ 10 টাকা তারপরে আপনার আর কি আছে তারপরে আপনার যেমন এটা আছে এখানে আছে 60 পিস এই আপনার এখানে 20 পিস 65 টাকা করে 20 পিস 65 টাকা জি জি হ্যাঁ 3 টাকা 25 পয়সা হ্যাঁ 3 টাকা 25 পয়সা আর আপনার এটা 5 টাকা বেচে 5 টাকা বিক্রি করতে পারবে হ্যাঁ এটা একটু ভালো ইয়া হ্যাঁ জি আবার যেমন আছে আপনার এটা আছে ডবল এখানে আছে 40 পিস এটার দাম হলো 200 টাকা এটা 5 টাকা বিক্রি কিনা 10 টাকা বিক্রি 20 টি বিক্রি করতে পারবে 10 টাকা বিক্রি করে ওকে আবার যেমন আছে এটা লাভ কাটার এটা 72 পিস 72 পিস হ্যাঁ 1 টাকা রিটু পরে কিনা পরে এটা 5 টাকা বেশ মানে 1 টাকা কিনে তারা 5 টাকা বিক্রি করতে পারবে খুচরা ব্যবসায়ীরা জি জি ভালো গুলো নাই হ্যাঁ তারপর আছে ভালো যেমন আছে আপনার এগুলো এগুলো আপনার অনেক সুন্দর হ্যাঁ এটি সুন্দর সাপনার এগুলো আপনার থাকে 36টা 48টা তারপর আপনার গিয়া সাইড পিস বিভিন্ন কোয়ালিটি হয় এটার মধ্যে কতগুলো আছে 48টা আছে এখানে আছে আপনার 48 পিস আচ্ছা এটার দাম কত 350 টাকা ওকে এই বয়ামটার দাম 350 তাহলে প্রতি পিসের দাম কত পড়ে তাহলে প্রতি পিস পড়তাছে আপনার 350 ভাগ হলো আপনার 48 আপনার এটা 7 টাকা 29 পয়সা ওকে এটা বিক্রি কত কত টাকা বিক্রি করতে পারবে এটা আপনার 15 টাকা বেচে 15 টাকা বিক্রি করতে 20 টাকা বিক্রি করে ওকে হ্যাঁ তারপরে যেমন আছে আপনার এগুলা আরো আছে মানে অনেক পদে শার্পনার আপনার কাছে আছে এগুলা আছে অনেক ধরনের শার্পনার আপনার আছে এইটি আছে এটা 350 টাকা পড়ে এই বল এটা এটা 36 পিস আচ্ছা হ্যাঁ এগুলা 15 টাকা 20 টাকা বিক্রি করে বিক্রি করে আচ্ছা আঙ্কেল ধরেন ঢাকার বাইরে যে ব্যবসায়ী আছে তারা যদি সরাসরি আপনার কাছ থেকে সরাসরি প্রোডাক্ট কিনতে চায় তাহলে তাকে কি করতে হবে তাকে কি ঢাকার বাইরে এখানে আইসা হ্যাঁ কিনতে হবে এই কারণে কিনতে হবে যে এখানে আপনার কাছে যেমন হাজার আইটেম সপ্তাহে ওখানে বৈশাখ কিনা বসে দেখতে হবে না এখন কেউ যদি আপনাকে ফোন করে ফোন করে যদি অর্ডার দেয় ফোনে তাহলে কি আপনি পাঠাইতে পারবেন হ্যাঁ পাঠাইতে পারবো কিন্তু আপনি প্রোডাক্টসের নাম এবং আপনি কোয়ালিটি এগুলো আপনি ভিডিওতে দেখাই দিতে না দেখাই দিবেন এবং সে যাকে নাই সেও কিনতে পারবে জি 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 ওকে জি ওকে এর ক্ষেত্রে সে টাকা কিভাবে দিবে আপনাকে পেমেন্ট করবে কিভাবে ব্যাংকে দিবে ব্যাংকের অ্যাকাউন্ট আছে ওখানে পাঠিয়ে দিতে পারবে বিকাশেও দিতে পারবে ওকে তারপরে আমাদের কিছু ইয়া তারপরে যেমন এই রাবার আছে রাবার দেখা রাবার আছে এখানে এখানে হলো আপনার 36 পিস এই 36 পিসের দাম হলো আপনার 125 টাকা এটার বক্সটা পরে আপনার 125 ভাগ 36 এটা পরে আপনার 3 টাকা 47 পয়সা ধরেন 3 টাকা আটা নেই এটা কত বিক্রি হবে 5 টাকা বিক্রি করতে পারবে ওকে আচ্ছা আঙ্কেল যদি আপনার কাছে কেউ প্রোডাক্ট কিনে সর্বনিম্ন কত পরিমাণ প্রোডাক্ট কিনতে হবে আপনি তো খুচরা বিক্রি করবেন না কত পাইকারি 5 বক্স 10 বক্স এক প্যাকেট এরকম এক প্যাকেট করে দেওয়া যাবে এক প্যাকেট করে প্যাকেট ভাঙা বিক্রি প্যাকেট ভাঙা বিক্রি হবে এক বক্স হ্যাঁ ওকে তারপরে রাবার আর কি আছে রাবার আছে যে ধরনের রাবার আছে এগুলা কিনা পরে 2 টাকা হ্যাঁ এগুলা 5 টাকা বিক্রি এটা কিনা পরে 1 টাকা 1 টাকা করে প্রতিটা রাবার এটাও 5 টাকা বেচে মানে 1 টাকা রাবার কিনে 5 টাকা বিক্রি করতে পারবে আচ্ছা জি 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 ওকে তারপরে আর কি আছে আরো যেমন আরো রাবার আছে বড় সাইজের যেমন এই রাবারটা আছে এটা কিনা পরে আপনাকে 5 টাকা আটা না এটা বিক্রি করে 10 টাকা এটা অনেক বড় রাবার যেটা অ্যাপেল অ্যাপেলের যে রাবারটা হ্যাঁ হ্যাঁ ওকে
তারপরে আরো সুন্দর সুন্দর রাবার আছে হ্যাঁ আরো রাবার আছে অনেক টাইপের যেমন এই যে ডেলি কোম্পানির এটা আছে এটা 45 টাকা দুজন দুজন 45 টাকা 12 পিস কত পড়ে 12 পিস 3 টাকা 12 না পিস কত পড়ে 3 টাকা 3 টাকা করে পিস পড়ে এটা কত বিক্রি করতে পারবে 10 টাকা 10 টাকা বিক্রি করতে পারবে 3 টাকা থেকে কিনে জি জি আমাদের একটা পেন্সিল কি একটু বের করে দেখানো যায় না এটা আটকানো দেখানো যাবে হ্যাঁ এই পেন্সিল গুলো হচ্ছে 3 টাকা করে ব্যবসায়ীরা কিনতে পারবেন আর তারা নিয়ে 10 টাকা বিক্রি করতে পারবেন হ্যাঁ এবং অনেক ভালো কোয়ালিটির পেন্সিল এগুলো এগুলো ভালো পেন্সিল ওকে তারপর যেমন আছে গেলে ইন্ডিয়ান ডোমস কোম্পানির এগুলো আপনার ভালো এগুলো আপনার 6 টাকা কিনা বিক্রি করে আপনার এখানে স্কেল রাবার এগুলো আছে ফ্রি আছে এটা অনেক সুন্দর আমাদের একটা পেন্সিল একটু বের করে দেখান এগুলো পেন্সিল গুলো এগুলো কিনা পরে আপনার 60 টাকা বক্স বিক্রি করে আপনার 10 টাকা পিস খুচরা ওকে আরো আছে আর যেমন যে এগুলো আছে এগুলো কিনা পরে 65 টাকা ডজন হ্যাঁ বিক্রি হলো আপনার 10 টাকা পিস 10 টাকা করে বিক্রি করবে মানে এরকম অনেক অনেক প্রোডাক্ট আছে কেউ যদি আপনার ফোন করলে আপনি ভালো করে তাতে বলতে পারবেন হ্যাঁ তারপরে এটা যেমন আপনার কিনা হয় 130 টাকা বয়ম আপনার বিক্রি এগুলো 8 টাকা 10 টাকা বিক্রি করে এটা ওকে ঠিক আছে 130 টাকা বয়ম আর অনেক পেন্সিল আছে অনেক ধরনের যে আপনার এটা দেখা শেষ করা যাবে না হ্যাঁ হ্যাঁ অনেক এই যেমন কম দামি যেগুলো আছে মহারাজ এগুলা 25 টাকা ডজন কিনা 2 টাকা পিস কিনা পরে বিক্রি আপনার 5 টাকা কত 2 টাকা 2 টাকা কিনা পরে একটু বের করে দেখান 2 টাকা যেমন এটার দাম 2 টাকা কিনা পরে 5 টাকা রিটেলে বিক্রি করে মানে প্রতিটা পেন্সিল 2 টাকা করে কিনা জি ওকে কিনা পরে 5 টাকা বিক্রি সুন্দর তারপর যেমন এটা এই রাবারটা আছে এটা কিনা পরে আপনার এখানে আছে 48 পিস এটা 280 টাকা কিনা পরে 280 টাকা করে কিনা পড়বে জি এই বয়মটার দাম 5 টাকা 83 পয়সার মতো বিক্রি কত করতে পারবে 10 টাকা করে বিক্রি করতে পারবে যেমন এটা আছে এটা আমার থাকে সাইড পিস এটাও 280 টাকা হ্যাঁ আসলে আপনার দোকানে এত রাবারের শার্পনার তো আমি দেখতেছি মানে এগুলো সব দেখা শেষ করা যাবে না কেউ ফোন করলে আপনি বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওকে এরপরে আর কি প্রোডাক্ট আছে রাবারের শার্পনার বাদে রাবার শার্পনার বাদে যেমন আছে আপনার কলম আছে ম্যাটারের কলম আছে তারপরে পেন্সিল বক্স জি ওগুলো আমাদের একটু দেখান প্লিজ হ্যাঁ এগুলা পেন্সিল বক্স এগুলা চায়না প্রোডাক্ট পেন্সিল বক্স কলমের মতো জি 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 এগুলো কত করে পিস এটা তারপর যেমন আছে স্টেপলার জি পেন্সিল বক্সটার দাম কত এটা হলো আপনার 560 460 টাকা পিস কত পড়ে এই আপনার 38 টাকা পড়ে 38 টাকা করে প্রতিটা পিস 80 90 টাকা অনেক বড় পেন্সিল বক্স এগুলো কত বিক্রি করতে পারবে এগুলা বাইরে আপনার 80 90 টাকা বেচে ব্যবসায়ী বিক্রি করতে পারবে জি তারপরে যেমন এইটা বক্স আছে এগুলা এগুলা আপনার কিনা পরে 90 টাকা আপনার কাছ থেকে 90 টাকায় কিনবে এগুলা 120-130 টাকা রিটেলে বিক্রি হয় ওকে এটা কয় টাকা কতগুলো নেওয়া লাগবে 3 পিস 6 পিস 6 পিস নিতে পারবে হ্যাঁ হ্যাঁ ওকে তারপরে যেমন এগুলো আছে এটা কিনা পরে 65 টাকা শুধু 65 টাকা শুধু 65 টাকা এগুলা 100 টাকা 120 টাকা বিক্রি করা যাবে অনেক হ্যাঁ তারপরে যেমন এটা আছে এটা কিনা পরে 40 টাকা শুধু 40 টাকা শুধু 40 ছোট একটু ছোট 60-70 টাকা বেশি আর কি হ্যাঁ হ্যাঁ আর এটা যেমন আছে এগুলা দাম বেশি এগুলা আপনি 180 টাকা কিনা এগুলা 3.5 এবং এর কোয়ালিটি এবং দেখতে অনেক সুন্দর চাইনিজ এগুলা সবই চাইনিজ এগুলা চাইনিজ প্রোডাক্ট ওকে তারপরে যেমন আছে যে এটা 250 টাকা কিনা আপনার এগুলা বিক্রি করে আপনার গাড়ি গাড়ি সিস্টেম 350 হয় 350-330 এরকম এগুলা বিক্রি করতে পারবে গাড়ি সিস্টেম ওকে তারপরে আর কি দেখাবেন তারপরে যেমন আছে আপনার যে এগুলা কলম আচ্ছা কিনা পরে আপনার গা দেখা হলো ওই 10 টাকা বিক্রি 20 টাকা এগুলো হচ্ছে কলম বক বকের মতন কলম আর কি ওকে হ্যাঁ যে মেশিন আছে এটা আপনার 600 টাকা ডজন স্টেপলার পিন আর কি মেশিন ও এটা মেশিন আচ্ছা আচ্ছা মেশিন অনেক সুন্দর এবং কত এগুলো পিস কত পড়ে এটা 50 টাকা পিস পড়ে 50 টাকা রিটেলে আপনার বেশি আছে এগুলা 70-80 টাকা তারপরে যেমন এই যে এটা আছে এটা হলো আপনার 420 টাকা ডজন 35 টাকা পিস 35 টাকা পিস প্রতিটা পিস 35 টাকা 25 টাকা আর এটা হলো ছোট সাইজ এটা 25 টাকা এটা খুলে দেখেন আমাদের এটা পরে 25 টাকা পিস এটা 25 টাকা প্রতিটা স্টেপলার মেশিনের দাম 25 টাকা এটা 25 টাকা এটা কয় টাকা বিক্রি করতে পারবে এগুলা বাইরে 40 টাকা বিক্রি করে ব্যবসায়ীরা আর কি আর মফস্বলে তো আরো বেশি বিক্রি করে এটা আছে 300 হ্যাঁ এটার দাম হলো আপনার যে ছোট একটা আছে বড় একটা আছে এটার দাম হলো আপনার যে 35 টাকা পিস 35 টাকা পিস হ্যাঁ এগুলো কতগুলো নেওয়া লাগবে এটা পরে 42 টাকা এগুলা মিনিমাম 6টা 6টা হ্যাঁ এরকম করে এক ডজন যার যত বেশি লাগে এগুলো
ওকে, তারপরে আর কি আছে? তারপর আপনার স্টেপলার পিন আছে, যেগুলো এগুলো আছে ক্যাঙ্গারো কোম্পানির, এটা আছে চাইনিজ, এটার দাম হইলো 110 টাকা, এটা হইলো 170 টাকা। এর মধ্যে কতগুলো থাকে? 10 বক্স 10 প্যাকেট, এটা 17 টাকা পড়ে, হ্যাঁ, আর এটা পড়ে 11 টাকা, 11 টাকা করে। জি জি, এগুলো তো 20 টাকা বিক্রি হয় মনে হয়, 11 টাকা। হ্যাঁ, আর এগুলো পরগুলো? এটাও 20 টাকা বেছে। তারপর যেমন এই যে পিন আছে, এগুলা ছোট, এটা হলো 60 টাকা, এটা হলো হাই গ্রেড ওয়াল, এটা 50 টাকা। তাহলে প্যাকেট কত পড়ে? 5 টাকা, এটা 6 টাকা প্যাকেট। প্যাকেট কিনা 10 টাকা বেচতে পারবো। আচ্ছা, মানে প্রতি প্যাকেট স্টেপলার পিন হচ্ছে 5 টাকা করে? জি জি, 5 টাকা আর 6 টাকা। হ্যাঁ, আচ্ছা, এই বাদে আর কি কি প্রোডাক্ট আছে? যেমন এই মার্কার আছে, এগুলা কিনা পরে আপনার 12 টাকা, বিক্রি আপনার 30 টাকা, 35 টাকা। আপনার কাছে 12 টাকা করে নিতে পারবেন? পাইকারি পাইকারি 12 টাকা। জি জি। আবার যেমন হোয়াইট বোর্ড মার্কার আছে, বোর্ডে লেখে না, মোশা যায়। জি জি, এগুলো আছে 170 টাকা ডজন, 14 টাকা। একটু আমাদের একটা দেখান, খুলে 14 টাকা কিনা পরে, এগুলো 14 টাকা কিনা পরে, এগুলো বিক্রি আপনার বাইরে 40 টাকা বেছে। ওকে, তারপরে যেমন এগুলো আছে হাইলাইটার, এগুলো কিনা পরে 15 টাকা, বাইরে তো 30 টাকা বেছে ডবল। ওকে, তাহলে প্রতি পিস 15 টাকা করে? জি জি জি। এগুলো এটা কোন কোম্পানির? এটা হলো আপনার ওই চায়না আর কি, একটা চাইনিজ। হ্যাঁ, চাইনিজ। ওকে, চাইনিজ। হ্যাঁ, কিনা পরে আপনার 15 টাকা, বিক্রি হলো আপনার 30 টাকা। ওকে, একটা আছে যেমন এগুলো 100 টাকা প্যাকেট। এটা কিসের রাবার? এটা রাবার, খেলনা রাবার আর কি, বাচ্চাদের মোশনে খেলনা রাবার। ইরেজার? ইরেজার, ইরেজার। আচ্ছা, এগুলো যেমন আপনার 100 টাকা প্যাকেট, এটাকে বাইরে বেশি বেশি ডাবল বেচে, 20 টাকা ডাবল বিক্রি করতে পারবে। ওদের যেমন প্রাইস মেশিনে ব্যবহার হয় প্রাইস দেওয়ার জন্য, যেমন বিভিন্ন মালের মধ্যে রেট ফলাইলেন না, ওই রেটের জন্য এগুলো তো মানে দরকার। এগুলো দাম কত? এটা হলো 90 টাকা, আর এটা হলো 70 টাকা। 70 টাকা, 90 টাকা। ওকে, তারপরে যেমন এই ধরনের কস্টেও আছে, এগুলো আছে বিভিন্ন কোয়ালিটি অনেক পদের, এগুলো ডিজাইন হয় বিভিন্ন ডিজাইনের, 3-4 হয়, 1/2 ইঞ্চি হয়। এগুলো যেমন আপনার 25 টাকা ডজন, 25 টাকা ডজন, 45 টাকা ডজন, 60 টাকা ডজন কোয়ালিটি হয় আর কি। এক ছোটটার দাম কত? একদম ছোটটা 25 টাকা, 25 টাকা ডজন, 2 টাকা, 12টা 25 টাকা, 2 টাকা করে, 2 টাকা, 5 টাকা বিক্রি করতে পারবে। তারপর 3 টাকা কিনা পরে, তারপর আপনার যে 60 টাকা হয়, ওগুলো 5 টাকা কিনা 10 টাকা বিক্রি। ওকে, তাহলে আর এবার আমাকে কিছু ফাইল দেখান। যেমন এই যে ফাইল আছে এই ধরনের, এগুলো হলো 210 টাকা ডজন, 17.50 টাকা কিনা, এগুলো বিক্রি করে 40 টাকা, জিপা সহ। জি জি, জিপা সহ। আর একটা কম দামি কি ফাইল আছে? কম দামি আছে এই যে আপনার বোতাম ফাইল আছে এই ধরনের, এগুলো হলো আপনার এই ধরনের ফাইল আছে, এগুলো যেমন বিক্রি হয় আপনার 80 টাকা ডজন, 60 টাকার কম পড়ে, 15 টাকা রিটেলে বিক্রি। 60 টাকা করে প্রতিটা পিস পড়বে? এগুলো কতগুলো নেওয়া লাগবে পাইকারি? এক দুজন নিতে হবে। আচ্ছা, ফাইল আর কি আছে? বাচ্চাদের জন্য স্কুলের ফাইল, হ্যান্ডেল। হ্যাঁ, হ্যান্ডেল সিস্টেম, কার্টুন আঁকা। হ্যাঁ, এগুলো কার্টুন ছবি আলা, এগুলো হলো 115 টাকা পিস। 115 টাকা, 115 টাকা আছে, আবার 128 টাকা আছে। তাহলে পিস কত পড়ে? 115 টাকা পিস, পিস প্রতিটাই হচ্ছে 115 টাকা। আচ্ছা, একটু ব্যাক সিস্টেম? জি জি জি, ব্যাক সিস্টেম। এগুলো স্কুল ব্যাগ, এগুলো কত বিক্রি করতে পারবে? এগুলো বাইরে আপনাকে 150-160 বিক্রি হয়। যেমন এগুলো আপনার এই এফসি A4 রিপোর্ট কভার বলে, এগুলোকে এগুলো আপনার 160 টাকা ডজন, আর ছোটটা আছে A4 সাইজ, ওইটার দাম হলো 140 টাকা ডজন, 140 টাকা করে। জি হ্যাঁ, ঠিক আছে। আর কি আছে? আরো অনেক ফাইল আছে। ফাইল বাদে আর কি আছে আপনার দোকানে? আর এমন যেমন আপনি এন্টি কাটার আছে, গান মেশিন আছে, মানে হিউজ প্রোডাক্ট আছে এগুলো। এগুলোকে ফোন করলে আপনাকে আপনি বলে দিতে পারবেন? জি, আমি বলে। আর ওই নিচের ওগুলো কি? নিচের ওগুলো হলো রাবার, এই যে জড়ি, আপনার এই ধরনের জড়ি আছে, রং আছে, এগুলো বাচ্চারা ইউজ করে। এটা কি রং? জি জি, রং। এটা 220 টাকা বয়ম। এটা আমাদের বয়মটা দেখান ভালো করে। হ্যাঁ, এটা হলো 220 টাকা বয়ম। 220 টাকা, কতগুলো থাকে এটার মধ্যে? এখানে আছে 100 পিস। এগুলো হচ্ছে রং? জি জি, বাচ্চাদের। এটা ছোট আছে, এটা হলো 60 টাকা। এটা হলো 60 টাকা। এখানে আছে আপনার 42 পিস জড়ি। জড়ি, জি জি। আর আছে জড়ি, যেমন এটা আছে, এটাও জড়ি, এটা আছে আপনার এখানে 100 পিস, 220 টাকা, 220 টাকা। জি জি। ওকে, আর এই আমাদের যেগুলো দেখাইলেন, এর বাদে আপনার কাছে কি কি প্রোডাক্ট আছে আপনি একটু মুখে বলে দেন। এটা বাদে আপনার যেমন আপনি পোস্টার কালার আছে, তারপরে ওয়াটার কালার আছে, কাট পেন্সিল আছে, রং পেন্সিল আছে, আর আপনার গাম আছে, তারপর জেমিদি বক্স আছে। আচ্ছা, আর রং পেন্সিল আছে, সাইন পেন আছে, মোম রং আছে, এন্টি কাটার আছে, আরো অনেক আইটেম আছে। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন, সেই সাথে কীভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। দর্শক, আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন। পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
আর নতুন ভিডিও সবার আগে দেখতে সাথেই থাকবেন। শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত বিদায় চাইছি।